وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. আমাদের সমাজে কিছু আলেম বলেন যে সকল আলেমের ফরজ নামাজের পরে আমাদের সমাজে একটা কথা চলছে কি জানেন, বলে এরা আর দুয়াই করে না, তাই বাচ্চারা নাই এরা দুয়াই করে না। ভাই মনে রাখবেন কথাগুলো তো ভালোভাবে বুঝে নেন। আমি জানি আপনাদের এই বগুড়া শহরে সম্ভবত নগরে এটা নিয়ে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছে, তাই এ বিষয়ে একটু কথা বলাটা উচিত মনে করছি, এটা আমাদের দায়িত্ব। ভাই কিছু কিছু মানুষ বলছে যে এরা দুয়াই করে না, দুয়াকে তুলে দিয়েছে বা বলে না। ভাই কথাটা মনে রাখেন ভালোভাবে, যে তারা যে উদ্দেশ্যের কথা বলছে উদ্দেশ্য সঠিক নয়। ভাই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে দোয়া করাকে বিদাত বলে। আরে ভাই হিন্দুরা দোয়া করে, খ্রিস্টানরা দোয়া করে, ভাই করে না করে, তো আমরা কেউ দোয়া করাকে বিদাত বলি না। আমরা বিদাত কোনটাকে বলি জানেন? দোয়া করাকে নয়, দোয়া করার পদ্ধতিকে। দোয়া করা হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদত, পবিত্র কোরআনে 250 অধিকার আছে শুধু দোয়া। দোয়ায় আদম আলাইহিস সালাম দোয়া আছে না ভাই, ইব্রাহিম সালাম দোয়া আছে না, ইউনুসের দোয়া আছে না, কোরআনে দোয়াতে পরিপূর্ণ। তবে দোয়াকে কেউ বিদাত বলতে পারে জি না? আমরা দোয়া করাকে বিদাত বলি না, বরং দোয়া করার পদ্ধতিকে বিদাত বলি। আসেন আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে দোয়ার একটা সংশ্লিষ্ট খুব সংক্ষিপ্ত আপনাদেরকে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। যারা মন খোলা করে এসেছেন ইনশাআল্লাহ সঠিকটা আপনারা পেতে পারেন। মনে রেখে বিশ্ব নবী আমাদেরকে তিনটে পদ্ধতিতে দোয়া শিখিয়েছে। কয়টা পদ্ধতি ভাই? চিৎকার মেরে বলেন, দোয়া করার তিনটে পদ্ধতি আছে। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে, এই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া অনুচ্ছরে পাঠ করবে, দোয়া হয়ে যাবে, এই জন্য ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই আর হাত তোলারও দরকার নেই। কথা বুঝাতে পারি? কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া করবেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। দলিল ভাই, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। পোশাক পরার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। জুতো পরার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাজারে পৌঁছার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। কয়েকশো জায়গায় দোয়া আছে, ভাই কেউ হাত তুলে? হানাফি বলেন, শাফি, মালিকি, আহলে হাদিস জামাতে বা আপনাদের জমিয়ত বা আন্দোলন কেউ হাত তুলে জায়গাতে না? তারা বোঝা গেল কিছু কিছু দোয়া আছে শুধু জুয়া নড়িয়ে দোয়া করলে দোয়া হয়ে যায়, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে সঙ্গেও দরকার নেই। ভাই বন্ধু স্ত্রী সবসে দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করেন, আজকে দিকে হাত তোলেন। ভাই স্ত্রী সবসে দোয়া না দোয়া তো আপনারা হাত তুলে করবেন? নচেত এক কাজ করে, রাত্রি 12টা যখন বাজবে ইমাম সাহেবকে ফোন করে, ইমাম সাহেব রাত্রি 12টা বাজে আসেন, খবর আছে, আপনি বাড়ির পেছনে এসে দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। তবে আমাদের মধ্যে ভুল একটা ধারণা কি জানেন, দোয়া মানে হাত তুলতে হবে। ভাই এই মাথা থেকে ফুপাটাকে বের করতে হবে, দোয়া মানে হাত তোলা এগুলো সঠিক নয়। সুরান আবু দাউদ হাদিস 488 বিশ্ব নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। এই হাদিস তারা পেশ করে বলে দোয়া করার আদব হচ্ছে হাত তোলা। হাদিসটা সহি নয়, হাদিসটা যাইফ। এখানে জাফর বিন মাইমুনা একজন রাবি আছে, ইমাম বুখারি, ইমাম নাসাই, ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন, তাদের সকলে এই জাফর বিন মাইমুনাকে যাইফ বলেছেন। তা হাদিসটা সহি নয়। দুই, দোয়া করার দুই নম্বর পদ্ধতি, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে দুই হাত তুলে দোয়া করতে পারবেন, ইমাম লাগবে না।
দুই নামাজ পদ্ধতি কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে দুই হাত তুলে দোয়া করেন এর ইমাম লাগবেন আপনি একাই তুলতে পারবেন যখন সাফা পাহাড়ে উঠে দুই হাত তুলে দোয়া করেন মারা পারে দুই হাত তুলে দোয়া করেন শয়তানকে ঢিল মারা করে দুই হাত তুলে দোয়া করেন বাঁচানো নাই অসংখ্য আসে আরেকটা পয়েন্ট মনে রাখবেন তিন নাম্বার দোয়া করার পদ্ধতি কিছু কিছু দোয়া আছে ইমাম সাহেব দুই হাত তুলবে মুক্তাদিও দুই হাত তুলবে ইমাম সাহেব দোয়া করবে মুক্তাদিরা আমিন বলবে এটা হয় ফরজ নামাজের শেষে জানাজার শেষে বিবাহ মজলিসের শেষে ইফতারের আগে বা পরে অথবা ঈদ ময়দানের শেষে হয়তো সভা সমিতির শেষে হয় ছয়টা দিকে প্রচলিত আছে না নাই কোন পদ্ধতি বা মাসালা কিন্তু একটা না মাসালা দেখেন ইমাম সাহেব দুই হাত তুলবে এক মুক্তাদিও দুই হাত তুলবে দুই ইমাম সাহেব দোয়া করবে তিন মুক্তাদি আমিন বলবে পেছন থেকে চার এটা হয় কখন এই ছয়টা জায়গায় মাসালা কয়টা মাসা ইন্দোটা কয়টা মাসটা কিন্তু পাঁচটাকে একটা করা হচ্ছে করছে না হচ্ছে যে এখানকার একটা হাদিস নেছে এখানে এখানকার হাদিস নেছে এখানে তারপর বলছে অত বিহার থেকে ইহা প্রমাণিত হয় বাঁচে না নাই আছে মনে পাঁচটা জায়গাতে এই পাঁচটা সুন্নতি তরিকা একত্রিত ভাবে কোন সহি সনদে হাদিস বর্ণনা নাই কথা বোঝাতে পারিনি তবে পাঁচটা জায়গাতেই দোয়া আছে কি বললাম ভাই ফরজ নামাজ শেষে দোয়া আছে তবে পদ্ধতিটা বিদআত বিবাহ মজলিসের শেষে দোয়া আছে তবে পদ্ধতি বিদআত সভা সমিতির শেষে দোয়া আছে তবে পদ্ধতি বিদআত তো ভাই দোয়াকে বিদআত বললাম না পদ্ধতিকে পদ্ধতি কেন এটা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নয় সম্মিলিত মুনাজাত তিনটে জায়গায় প্রমাণিত আছে কয়টা জায়গায় তিনটে জায়গায় এক বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া সহিহ বুখারী হাদিস মানে 1009 10 11 12 13 14 15 পর পর বর্ণনা আছে দুই অনেক বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি বন্ধের জন্য তিন সুনান দারিকুতনি 678 নম্বর হাদিস যখন কুনুতে নাজেরা পড়বেন শত্রুদের জন্য বদদোয়া করার জন্য ওই সময় সম্মিলিত মুনাজাত আছে এই তিনটে জায়গায় সম্মিলিত মুনাজাত প্রমাণিত বাকি সব জায়গায় দোয়া আছে তবে পদ্ধতিটা সঠিক নয়